হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাবিলুর রহমান খাদেম। আজ আমার 16তম ব্লগে আপনাদের ঘুরে দেখাবো মাছিহাতা ইউনিয়নের মাছিহাতা গ্রামটিকে। ব্রাহ্মণবাড়িয়া সদরের সাথে এই গ্রামের প্রধান যাতায়াত ব্যবস্থা সিএনজি অথবা লোকাল ট্রেন। এই গ্রামটি আমার নানা বাড়ি এবং এই গ্রামে শৈশবের এবং কৈশোরের অনেক স্মৃতি বিদ্যমান। মাছিহাতা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি ইউনিয়ন। 13 নং মাছিহাতা ইউনিয়ন মাছিহাতা গ্রামের নাম অনুসারে নামকরণ করা হয়। মাছিহাতা ইউনিয়নের আয়তন 7,899 একর বা 31.97 বর্গ কিলোমিটার। কালের সাক্ষী বহনকারী তিতাস নদীর তীরে গড়ে ওঠা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুজলা সুফলা সমতল ভূমির একটি ঐতিহ্যবাহী অঞ্চল এই মাছিহাতা ইউনিয়ন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণাংশে মাছিহাতা ইউনিয়নের অবস্থান। এই ইউনিয়নের দক্ষিণে বাসুদেব ও সুলতানপুর ইউনিয়ন, পশ্চিমে সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন, উত্তর পশ্চিমে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, উত্তরে সুহিলপুর ইউনিয়ন ও বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়ন এবং পূর্বে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন ও আখাউড়া উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়ন অবস্থিত। মাছিহাতা আদর্শ যুব সংঘের উদ্যোগে মাছিহাতার প্রতিটা দেয়াল জুড়ে কোরআনের বাণী ও বিভিন্ন আদর্শমূলক উক্তি লেখা হয়েছে, যা সত্যি প্রশংসার দাবিদার এবং সেই সাথে এই গ্রামের ভাবমূর্তিও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে এই মহৎ উদ্যোগ। এছাড়াও মাছিহাতা গ্রামের নাম অনুসারে মাছিহাতা গ্রুপ সারা বিশ্বে বাংলাদেশ তথা মাছিহাতার নামকে আরও উজ্জ্বল করেছেন তার পোশাক কারখানার মাধ্যমে। এই মাছিহাতা গ্রুপে ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশের বহু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, যা দেশের অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মাছিহাতা গ্রামটি সারা দেশেই সুপরিচিত মাছিহাতা দরবার শরীফের জন্য। এই দরবার শরীফের লক্ষ লক্ষ ভক্ত আশেকান রয়েছেন সারা দেশ জুড়ে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।